গরমের এই সবজিটা শেষ হওয়ার আগে একবার এইভাবে রান্না করে দেখুন, দুর্দান্ত স্বাদ আসবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ামাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। গরমের একটা প্রধান সবজি হলো এঁচোড়, আর সেইটা একদম ভিন্ন স্বাদে ভিন্ন উপায়ে একটা অন্য রেসিপি আপনাদের জন্য, যেটা আপনারা সার্ভ করতে পারেন রুটি কিংবা ভাত দুটোর সাথেই। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি 400 গ্রাম এঁচোড়, ছাড়াবার পরে পরিষ্কার করে এটা 400 গ্রাম ওজন ছিল, আর সেটাকে আমরা জলের মধ্যে দিয়ে নিয়েছি। আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলে যে পাত্রটার মধ্যে আপনারা এঁচোড়টা সেদ্ধ করছেন তাতে কোনো রকমের যে আপনার এঁচোড়ের আঠা হয় সেটা লাগবে না। এবার এঁচোড়টাকে আমরা ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি, যেরকমভাবে এঁচোড় সেদ্ধ করা হয় সেরকমভাবে সেদ্ধ করে নিলাম। এঁচোড়টা দেখুন মিনিট 10-এর মধ্যে আমাদের সেদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, সেদ্ধ একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর তারপর জলটাকে আমরা ছেঁকে এখান থেকে ফেলে দেবো। এগিয়ে যাব রেসিপিটা নিয়ে। এদিকে আমরা নিয়েছি 100 গ্রাম পরিমাণ মটর ডাল। মটর ডালটাকে ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে 3 ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রেখেছিলাম। আর এই সম্পূর্ণ মটর ডালটা এবার আমরা নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে। মটর ডালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি, দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে ডালের একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে নিচ্ছি। এই ডাল বড়াটা দিয়ে আমরা কিন্তু এই রেসিপিটা বানাবো। এগিয়ে যাব, তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। এবার আমরা কড়াইতে সর্ষের তেল গরম করতে নিয়েছি। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ওই ডাল বাটার থেকে ছোট ছোট করে বড়ার আকারে শেপ দিয়ে আমরা এগুলোকে ভেজে নেব। মোট 2 বারে কিন্তু আমি সম্পূর্ণ ডাল বাটাটাকে এরকমভাবে বড়ার আকারে নিয়ে বেশ লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর ডালের বড়াগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে কিন্তু আমরা তেল থেকে তুলে নিচ্ছি, পরের সেকেন্ড সেটটাও ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি আরেকটা কড়াই, সেখানে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দেব ফোড়ন। প্রথমে 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তার সাথে 1টা তেজপাতা, দিচ্ছি ছোটো 1 টুকরো দারচিনি, তার সাথে 3টে লবঙ্গ, 3টে ছোটো এলাচ। ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে 3টে বড় সাইজের আলু আমরা এঁচোড়ের সাথে সামঞ্জস্য রেখে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে প্রথমে মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নেবো, আর তারই মাঝে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এঁচোড় আলু পরিমাণ বুঝে কিন্তু আমি একবারে নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও মিনিটখানেকের জন্য আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দেবো একটা পেস্ট, তার জন্য একটা মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি 1টা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, আর তার সাথে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল। নিয়ে একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। পেস্টটা বানানো হয়ে গেলে ওই রান্নার মধ্যে আমরা এটাকে পুরোটা অ্যাড করে দিলাম, দিয়ে মিনিট 2-1 সময় নিয়ে এটাকে কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর এতে দিতে থাকবো ড্রাই স্পাইসেস। প্রথমেই 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর সব শেষে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে আমরা আরও ভালোভাবে মিনিটখানেক থেকে মিনিট 2-এক সময় নিয়ে কষিয়ে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না আসে, আর মশলাটা থেকে তেলও ছাড়তে শুরু করে। ঠিক এরকমভাবে মিনিট 2-এক সময় নিয়ে আমরা কিন্তু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর ওই সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এঁচোড়টাকে দিয়ে আবারও মিনিট 2-এক সময় নিয়ে কষিয়ে নেব মশলার সাথে, যাতে সমস্ত মশলার সাথে মিলে মিশে এঁচোড়টা খুব ভালো মতো কষানো হয়। দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধুয়ে, আর টোটাল এমনিতে মিলে 300 মিলিলিটার পরিমাণ জল, যেহেতু এঁচোড়টা সেদ্ধ করা জাস্ট আলুটাকেই সেদ্ধ করতে হবে। জলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। আর তারপর আমরা এখানে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, আর একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 4 মিনিটের জন্য কুক করব। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে তুলে ফেললাম। আমরা একবার দেখে নেব আলুটার অবস্থা, যেহেতু আলুটা অনেকক্ষণ ভেজেছি, আলুটা কিন্তু দেখুন সেদ্ধ হয়ে এসছে অলমোস্ট। এই অবস্থায় ভেজে রাখা বড়াগুলো সম্পূর্ণ আমরা দিয়ে দিলাম। বড়াটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিলাম, আর এটা কিন্তু আমি একদম শুকনো করব, মানে একদম গা মাখা হবে, গ্রেভি রাখবো না। ঢাকনা চাপা দিয়ে আবারও 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করলাম।
4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম, দেখুন জিনিসটা কিন্তু একদম শুকিয়ে গেছে। ঠিক এই রকমই কিন্তু জিনিসটা দেখতে হবে। নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো। আর তাহলেই তৈরি হয়ে গেল মটর ডালের বড়া দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো এই এঁচোড়ের ডালনা। বাড়িতে অতি অবশ্যই এটা একবার এই এঁচোড়ের সিজন থাকতে থাকতে ট্রাই করুন, আর খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না। জানো যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল, চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই নমস্কার।